এক সময় জঙ্গলমহল মানেই ছিল মুখ আর মুখোশের খেলা। জঙ্গলমহল মানেই গভীর অরণ্য নিয়ে গামছা ঢাকা মানুষগুলোর চোখ রাঙানি। প্রত্যেকটা মানুষ বাঁচত আজ আসিত কাল নেই অস্তিত্বে। কিন্তু প্রান্তিক এই বনমহলে মানুষের দৃষ্টির অগোচরে যে এক ইতিহাস লুকিয়ে ছিল তা হয়তো অনেকেরই অজানা ছিল। এই বনমহল একটা সময় বাংলা স্বাধীনতা সংগ্রামীদের একটা ক্ষেত্র ছিল। চলত স্বদেশীদের অবাধ আনাগোনা, চলত ব্রিটিশদের বিতাড়িত করার বিভিন্ন পরিকল্পনা। বাঁকুড়া শহর থেকে প্রায় 85 কিলোমিটার দূরে কিছুটা শাল কিছুটা সেগুন ছায়া গভীর অরণ্যে পেরিয়ে গেলেই ছেন্দা পাথর, আর তার এক কোনায় একাকী পড়ে আছে শহীদ ক্ষুদিরামের এক অন্তরালে স্থান। অম্বিকানগরের রাজা রায়চরণ ধবলদেব ওনার সহযোগিতায় শহীদ ক্ষুদিরাম, বারিন ঘোষ, নরেন গোসাই ওনারা এই দুর্গম অরণ্যে ঘেরা ছেন্দা পাথরকে বেছে নিয়েছিলেন বোমা বানানো, অস্ত্র প্রশিক্ষণ ইত্যাদি কার্যকলাপের জন্য। এই বনমহল থেকে একটু ছাড়িয়ে গেলেই ঝাড়খণ্ড সীমানা। সেই কারণে অবাধে যাওয়া আসা চলত এখানে, পরিচালনা করতে সুবিধা হতো ভিন রাজ্যতেও বৈপ্লবিক কার্যকলাপ, তাই তারা বেছে নিয়েছিলেন এই স্থান। ছেন্দা পাথর নামকরণটা হয়েছে এখানে প্রাকৃতিক দিক থেকে, একটা বৃহৎ পাথর আছে, সে পাথর মাঝ দিয়ে একটা ছেঁদা আছে এবং সেটাতে যেটা হচ্ছে ঝিকু খাল, পরবর্তীতে নদীটা যেখানে কংসাবতী নদীর সাথে মিশেছে সেই ঝিকু খালের উৎস থেকে ওই ছেঁদা পাথর গ্রামের পাশ দিয়ে ঝিকু খাল বয়ে গেছে। ওই গ্রামের পাশ দিয়ে যখন বয়ে যাচ্ছে সেখানটাতে ওই নদীর ওই খালের মধ্যে একটা বৃহৎ পাথর আছে, তার মাঝে একটা বড় ছেঁদা আছে, সেই ছেঁদার ভিতর দিয়ে জলটা বেরিয়ে নিচ দিকে নেমে যাচ্ছে। এই স্থানে একটি মাটির দেওয়াল দেওয়া ঘর ছিল যার মধ্যে একটি গুহা অবস্থিত ছিল। কথিত আছে নাকি এই গুহা অনেক দূরে অবধি বিস্তৃত ছিল। খুব সহজেই ভারত মায়ের বীর এই সন্তানেরা অন্তরালে প্রবেশ করতে পারতেন, নিজেদেরকে ব্রিটিশ হস্তের দূরে রাখতেন। এই ক্ষেত্র থেকে বিপ্লবীরা অভিনব পদ্ধতিতে মাটির বোমা, অর্থাৎ ওপরের আবরণ মাটি ভেতর থেকে বারুদ সারা রাজ্যের বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন। এখানে প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বোস, নরেন গোসাই, বারিন ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত, সত্যেন বোস, হেমচন্দ্র কানন ঘোষ, তারা মেদিনীপুর থেকে এই জায়গায় দ্বিতীয় একটা কনসেন্ট্রেশন সেন্টার তৈরি করে। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।